সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আফগানিস্তানে ক্ষমতা দখলের নেতৃত্বে যারা, আফগানিস্তান ও তালেবানদের নিয়ে যা বলছে ভারতীয় মিডিয়া, মোটর বাইকে পালানো সে মোল্লা আব্দুল গনি বরাদরি আফগানিস্তানের অভিভাবক, অন্তর্বর্তী সরকার নয় পূর্ণ ক্ষমতা চায়, কাবুল দখলের পর জানিয়ে দিল তালেবান, এবং চীন আরও শক্তিশালী হলে পশ্চিমারা দুর্দশায় পড়বে বললেন টোবিয়াস এলিউট। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আফগানিস্তানে ক্ষমতা দখলের নেতৃত্বে যারা, তালেবানের অভ্যন্তরীণ কার্যক্রম ও নেতৃত্ব নিয়ে সবসময় ছিল গোপনীয়তা। আফগানিস্তানে 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবান শাসনের আমলেও তা কঠোরভাবে অনুসরণ করা হয়, এমনকি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর 2 বছর পর তা স্বীকার করে সংগঠনটি। সাম্প্রতিক লড়াইয়ের নেতৃত্বে আছেন সংগঠনের 6 গুরুত্বপূর্ণ নেতা। ক্ষমতা দখলে কৌশলী ভূমিকা রেখেছেন তারা। হাইবাতুল্লাহ আখুনজাদা, বিশ্বাসীদের নেতা নামে পরিচিত ইসলাম ধর্ম বিশেষজ্ঞ হাইবাতুল্লাহ আখুনজাদা তালেবানের প্রধান বা আমির। তিনি দলটির সব রাজনৈতিক, ধর্মীয়, সামরিক সিদ্ধান্ত ব্যাপারে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তার পূর্বসূরী আক্তার মানসুর মার্কিন ড্রোন হামলা নিহত হওয়ার পর 2016 সালে তিনি আমিরের দায়িত্ব গ্রহণ করেন। রয়টার্স জানিয়েছে আখুনজাদা 15 বছর ধরে পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কুচলাক শহরে একটি মসজিদে কাজ করেন। 2016 সালে মে মাসে হঠাৎ করে তিনি উধাও হয়ে যান। ধারণা করা হয় তার বয়স এখন 60-এর কাছাকাছি। আখুনজাদার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মোল্লা মোহাম্মদ ইয়াকুব, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব দলটি সামরিক কার্যক্রমের দায়িত্বে রয়েছেন। স্থানীয় সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হয় তিনি আফগানিস্তানে অবস্থান করছেন। আক্তার মানসুরের মৃত্যুর পর দলটির পরবর্তী নেতা হিসেবে তার নাম প্রস্তাব করা হলেও তিনি 2016 সালে নিজের পরিবর্তে আখুনজাদার নাম প্রস্তাব করেন। মানসুরের উত্তরসূরি নির্বাচন সংক্রান্ত এক বৈঠকে ইয়াকুব নিজের স্বল্প পরিমাণ সামরিক অভিজ্ঞতা, কম বয়সের কথা উল্লেখ করে নিজেকে প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন একজন তালেবান কমান্ডার। ইয়াকুবের বয়স 30-এর কাছাকাছি বলে ধারণা করা হয়। সিরাজউদ্দিন হাক্কানি, প্রখ্যাত মুজাহিদিন কমান্ডার জালালউদ্দিন হাক্কানির ছেলে সিরাজউদ্দিন হাক্কানি হাক্কানি নেটওয়ার্কের দায়িত্বে আছেন। এই উপদলটি পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত জুড়ে অবস্থিত তালেবানের সব আর্থিক ও সামরিক সম্পর্কের দেখাশোনা করে। ধারণা করা হয় হাক্কানিরা আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলার প্রচলন করে এবং তারা দেশটিতে বেশ বড় আকারের কয়েকটি আত্মঘাতী হামলা চালায়। এর মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাইকে হত্যা চেষ্টা, একটি বড় হোটেল ও ভারতের দূতাবাসে হামলা ইত্যাদি। তার বর্তমান অবস্থান অজানা। মোল্লা আব্দুল গনি বরাদার, তালেবানের অন্যতম সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বরাদার দলটির রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে কাজ করছেন। আফগানিস্তানে টেকসই শান্তি, অস্ত্রবিরতি নিয়ে দোহার আলোচনা দলটির একজন সদস্য তিনি। মোল্লা ওমরের সবচেয়ে বিশ্বস্ত কমান্ডারদের একজন হিসেবে পরিচিত বরাদারকে পাকিস্তানের দক্ষিণ করাচিতে 2010 গ্রেফতার করা হলো। 2018 সালে তাকে ছেড়ে দেওয়া হয়। শের মোহাম্মদ আব্বাস স্টানাকজাই, তালেবান সরকারের সাবেক প্রতিমন্ত্রী স্টানাকজাই প্রায় 1 দশক দোহায় বসবাস করছেন। তিনি দলটির রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে 2015 সালে নিযুক্ত হন। তিনি আফগান সরকারের সঙ্গে একাধিক আলোচনায় অংশ নিয়েছেন এবং বিভিন্ন দেশে কূটনৈতিক সফরে তালেবানের প্রতিনিধিত্ব করেছেন। আব্দুল হাকিম হাক্কানি, আব্দুল হাকিম হাক্কানি তালেবানের আলোচনা দলের প্রধান। তালেবানের সাবেক ছায়া প্রধান বিচারপতি হাকিম দলটির ধর্মীয় বিশেষজ্ঞদের কাউন্সিল প্রধানের দায়িত্ব পালন করছেন। ধারণা করা হয় তিনি আখুনজাদার বিশেষ আস্থাভাজন। আফগানিস্তান ও তালেবানদের নিয়ে যা বলছে ভারতীয় মিডিয়া। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর তালেবানরা দেশটি ক্ষমতায় আসবে এমনটা সবাই স্বাভাবিক হিসেবে নিয়েছিল, কিন্তু এতটা ঝড়ের বেগে একের পর এক প্রদেশ দখল করে দ্রুত কাবুলও জয় করে ফেলবে তা ছিল ধারণাতীত। গোটা বিশ্বকে চমকে দেওয়া তালেবানদের নিয়ে তাই বিশ্ব মিডিয়ায় নানা খবর প্রকাশ হয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের মিডিয়াও এসব খবর নানা আঙ্গিকে প্রকাশ করেছে। বুশ থেকে বাইডেন, 4 মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তান নিয়ন্ত্রণ নিতে কিভাবে ব্যর্থ, শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতির প্রাসাদ দখল তালিবানের, মানবে না কোনো অন্তর্বর্তীকালীন সরকার, শিরোনামে হিন্দুস্তান টাইমস জানায় ঘানির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকে তুমুল আক্রমণ করেছেন আফগানিস্তানের দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লা খান মোহাম্মদি। তিনি বলেন, ওরা আমাদের হাত পিছন থেকে বেঁধে দিয়েছেন এবং দেশকে বেঁচে দিয়েছেন। ঘানি ও তার গ্যাংকে অভিশাপ দিন। কার্যত একই সুরে ঘানিকে বিঁধেছেন আফগান সরকারের অন্যতম শীর্ষ আধিকারিক আবদুল্লাহ আবদুল্লাহ। তিনি বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছেন, ঈশ্বর যেন তাকে দোষী বলে বিবেচনা করেন। হিন্দুস্তান টাইমসের আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল, তালেবানের ক্ষমতা দখল সময়ের অপেক্ষা, আগেই দেশ ছেড়ে পালালেন আফগান রাষ্ট্রপতি। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কাবুলের শহরতলিতে তালেবানরা পৌঁছানোর পর সরকারি অফিসগুলো থেকে সরকারি কর্মচারীরা পালাতে শুরু করেছেন। এদিকে বহু স্থানে আফগান কমান্ডাররা আত্মসমর্পণ করেছে। তালিবানি হামলার মুখে পালাচ্ছে মানুষ। আফগান
শরণার্থীদের আশ্রয় দিতে ভারত শিরোনামে আরেকটি খবর প্রকাশ করে হিন্দুস্তান টাইমস। ওই প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় চলে এলে তালেবান কীভাবে সরকার চালাবে তা নিয়ে চরম সংশয় তৈরি হয়েছে আফগানিস্তানের সাধারণ মানুষের মনে। এই আবহে আফগান নাগরিকদের আশ্রয় দিতে পারে নয়াদিল্লি। প্রতিবেদনে আরও বলা হয়, তালিবানি শাসনে নারীর অধিকার বলে কিছু নেই, নাগরিক অধিকারও তারা মানে না। জঙ্গিদের নির্দেশ না মানলেই কপালে জুটবে মৃত্যু, ফের ঘটবে প্রকাশ্যে মুণ্ডচ্ছেদ, পাথর ছুঁড়ে খুনের মতো ঘটনা। ইতিমধ্যে ফতোয়া জারি করে বহু জায়গায় বন্ধ করা হয়েছে কোভিড টিকাকরণ, দখল করা হয়েছে ক্রিকেট স্টেডিয়াম। রোববার আফগানিস্তানে কাবুল প্রবেশের পর পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনে দীর্ঘতম যুদ্ধ থেকে খালি হাতে ফিরতে হল মহাশক্তিধর আমেরিকাকে শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ ২০ বছর ধরে কোটি কোটি ডলার খরচ করে হাজার হাজার জওয়ানের দেহ কফিনবন্দী করে দেশের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধ শেষ করে খালি হাতেই আফগানিস্তান থেকে ফিরতে হচ্ছে আমেরিকাকে। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনাম, তালেবান রাজ শুরু হতেই দিল্লি এলেন বেশ কিছু আফগান সাংসদ ও আধিকারিক। আনন্দবাজার আরেকটি সংবাদের শিরোনাম হলো, এক গণিকে সরিয়ে কাবুলের মসনদে কি আরেক গণি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চানচান উত্তেজনায় কেটেছে রাত। সকাল হতে বিনা যুদ্ধে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল আফগানিস্তানে। তালেবান নেতাদের সঙ্গে মাত্র ৪৫ মিনিটের বৈঠকের পরেই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন আশরাফ গনি। তার জায়গায় আরেক গনি এবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। জি নিউজ মালালার টুইটকে কেন্দ্র করে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের শিরোনাম ছিল, তালেবানের আফগান দখলে দারুণ বিচলিত নোবেলজয়ী। জি নিউজের আরেকটি সংবাদ শিরোনাম হল, আফগানিস্তানকে আবারও ইসলামী রাষ্ট্র ঘোষণা। জি নিউজ ১৩টি ছবি দিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে আফগানিস্তানের বিভিন্ন প্রকল্প উন্নয়নের ছবি দিয়ে ভারতের বিনিয়োগ ও ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়। ওই সচিত্র প্রতিবেদনের শিরোনাম ছিল, আফগানিস্তানে বাদ থেকে সড়ক নির্মাণে ৩ বিলিয়ন ডলার খসিয়েছে ভারত, সবটাই জলে। ওই প্রতিবেদনে নরেন্দ্র মোদী আশরাফ গনির হাস্যোজ্জ্বল ছবির ক্যাপশন লেখা হয়, ৩ বিলিয়ন মার্কিন ডলার। আফগানিস্তানের শান্তি স্থিতাবস্থা ফেরাতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে নয়াদিল্লি, যে অর্থ দিয়ে তৈরি হয়েছে বাদ, রাস্তাঘাট থেকে আফগান সংসদ ভবন। পাকিস্তানকে পাশ কাটিয়ে কৌশলগত কারণে আফগান ভূমে প্রভাব বাড়িয়েছিল ভারত। তালেবান ফের ক্ষমতায় উপক্রম হওয়ার পর নয়াদিল্লিকে নতুন করে ভাবতে হচ্ছে। হেরাত প্রদেশে ৪২ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পের ছবি ক্যাপশনে বলা হয়, তালিবানের হামলা ও দুর্ঘটনাজনিত কারণে একাধিক ভারতীয় কর্মীর মৃত্যু হয়েছে বাঁধ নির্মাণে। ২০১৬ সালে ৪২ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয়, এই বাঁধ এখন তালিবানের নিয়ন্ত্রণে। আফগানিস্তানের সংসদের ছবির ক্যাপশনে বলা হয়, কাবুলে ৯০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে, সংসদ ভবন নির্মাণ করেছে ভারত। ২০১৫ সালে সেটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের গণতন্ত্রের প্রতি এটা ভারতের শ্রদ্ধার্থ বলে জানান তিনি। সংসদ ভবনে একটি ব্লকের নামকরণ হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর অটল বিহারী বাজপেয়ীর নামে। মোটরবাইকে পালানো সেই মোল্লা আব্দুল গনি বরাদরি আফগানিস্তানের অভিভাবক। তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বরাদর হতে পারেন আফগানিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী, এমন সংবাদ প্রকাশ করেছে অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। জানা যায়, তালেবান সংগঠনটি তৈরি করার পেছনে তার বড়সড় ভূমিকা ছিল। তালেবানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওমরের ডেপুটি ছিলেন বরাদর। ২০১০ সালে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং CIA কর্মকর্তারা পাকিস্তান থেকে তাকে গ্রেফতার করেছিলেন। ২০১৮ সালে ২৪শে অক্টোবর আমেরিকার হস্তক্ষেপে মুক্তি পেয়েছিলেন বরাদর। পুরো নাম অবশ্য মোল্লা আব্দুল গনি বরাদর ওরফে মোল্লা বরাদর অখুন্দ। এর আগে ১৯৮০ সালে সোভিয়েত আফগান যুদ্ধে লড়াই করেছিলেন মোল্লা। আফগান মুজাহিদিনের সক্রিয় সদস্য ছিলেন তিনি। পরে কমান্ডার ওমর এবং তিনি কান্দাহারে একটি মাদ্রাসা খোলেন। পরবর্তীতে আফগানিস্তানের পশ্চিমাংশে তালেবানদের সংগঠন তৈরি করেন মোল্লা। তাকে নিয়ে কথিত আছে, ২০০১ সালে ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র যখন বুশের নির্দেশে আফগানিস্তানে ঢোকে, সে সময় নিজের পুরনো বন্ধু ওমরকে মোটরবাইকে বসিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে গিয়েছিলেন মোল্লা। মার্কিন সেনার সঙ্গে লড়াইও করেছেন দীর্ঘকাল, কিন্তু সংবাদ মাধ্যমের দাবি ছিল, একসময় প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রাণ বাঁচিয়েছিলেন মোল্লা। এদিকে প্রেসিডেন্ট আশরাফ গনির দেশত্যাগ ও রাজধানী কাবুল অধিকার করে নেওয়ার পরে আফগানিস্তানের চলমান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান। তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নাইম আল জাজিরাকে জানান, তারা অতি দ্রুত আফগানিস্তানের নতুন সরকার সম্পর্কে সবকিছু পরিষ্কার করে জানবে। মোহাম্মদ নাইম বলেন, আল্লাহকে ধন্যবাদ, দেশের যুদ্ধের অবসান ঘটেছে, আমরা সবার সঙ্গে শান্তিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক চাই। তিনি বলেন, আমরা যেখানে পৌঁছাতে চেয়েছিলাম সেখানে পৌঁছেছি, আমরা মানুষের জন্য স্বাধীনতা এনেছি, আমরা কারো ক্ষতি করতে চাই না এবং অন্য কাউকে আমাদের ভূমি ব্যবহার করে কারো ক্ষতি করতে দিতে চাই না। এর আগে রোববার ১৫ই আগস্ট বিকেলে কাতারের দোহায় অবস্থানরত তালেবান মুখপাত্র সোহেল শাহিন বলেন, আফগানিস্তানে যারা এর আগে আগ্রাসীদের জন্য কাজ করেছে, সাহায্য করেছে বা এখন যারা দুর্নীতিবাজ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে আসীন রয়েছেন, তাদের সবার জন্য ইসলামিক আমিরাত দরজা খোলা রয়েছে এবং ক্ষমা ঘোষণা করেছে। আমরা আরেকবার তাদের আমন্ত্রণ জানাচ্ছি,
যেন তারা দেশ ও জাতির জন্য কাজ করতে এগিয়ে আসেন। এর আগে আফগানিস্তানের প্রদেশগুলো তালেবানদের দখলে চলে যাওয়ার পরে সবাইকে হুমকির মুখে রেখে দেশ ত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপরে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন, তার হাতে আর কোনো বিকল্প ছিল না। আফগান শান্তি প্রক্রিয়ার অন্যতম আলোচক হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আশরাফ গনিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে নিজের ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে বলেছেন, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট দেশ ত্যাগ করেছে, তিনি জাতিকে হুমকির মুখে ফেলে গেছে, এখন আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে, পুরো জাতি তার বিচার করবে। আশরাফ গনির মন্ত্রিসভার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদি বলেছেন, এই অবস্থায় আমাদের পিছে হাত বেঁধে দেশটা বিক্রি করে দিয়ে চলে গেল গনির ও তাদের দলের লোক। অন্তর্বর্তী সরকার নয়, পূর্ণ ক্ষমতা চায়, কাবুল দখলের পর জানিয়ে দিল তালেবান। অনিশ্চয়তার পর আফগানিস্তানে তালেবান কাবুলে ঝুঁকে পড়ে প্রেসিডেন্টের প্যালেস দখল করেছে। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন, কোথায় গেলেন তিনি তা নিয়ে প্রবল জল্পনা চলছে। অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের জৈন কর্তার দাবি, গনির গন্তব্য তাজিকিস্তান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসার বলেছেন, তার গতিবিধির ব্যাপারে কোনো খবরই নেই, তার খোঁজ খবর করছে তারাও, জানিয়েছে তালেবানরাও। দেশকে নৈরাজ্যের মধ্যে ফেলে দেশ ছাড়ায় পশ্চিমী দুনিয়ার মদতপুষ্ট গনিকে কাপুরুষ বলে বলছে কিছু স্থানীয় মিডিয়া। কিন্তু কী চাইছেন তালেবান? সূত্রে খবর, তাদের দাবি পূর্ণ ক্ষমতা। ইতিমধ্যে রয়টার্সকে গোষ্ঠীর দুই প্রতিনিধি জানিয়ে দিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে উৎখাত হওয়ার দুদশক বাদে গোটা দেশ দখলের পর এবার কোনো অন্তর্বর্তী সরকার হবে না। তবে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে তা এখনও স্পষ্ট নয়। তালেবান জানিয়েছে, তারা স্থানীয় সরকারের শান্তিপূর্ণ আত্মসমর্পণের জন্য অপেক্ষা করছে। তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছে, তালেবান যোদ্ধারা শান্তিপূর্ণ সন্তোষজনক ক্ষমতা হস্তান্তরের বোঝাপড়া না হওয়া পর্যন্ত কাবুলের সব প্রবেশ পথে তৈরি থাকবে। আফগান সরকারের অস্থায়ী অভ্যন্তরীণ মন্ত্রী আব্দুল সাত্তার মির্জা কাওয়াল অবশ্য জানিয়েছেন, অন্তর্বর্তী প্রশাসনকে ক্ষমতা হস্তান্তর করা হবে, ঠিক হয়েছে, শহর কোনো হামলা হবে না, শান্তিপূর্ণ পথেই ক্ষমতার হাত বদল হবে। তালেবান যোদ্ধারা সব দিক থেকে কাবুলের ঝুঁকে সোজা প্রেসিডেন্ট ভবনের দখল নেয়। একদিকে মার্কিন কূটনীতিকদের তাদের দূতাবাস থেকে বের করে উড়িয়ে হেলিকপ্টার বিমানবন্দর নিয়ে যাওয়া হয়, আর আমেরিকা অন্য দেশগুলি কোটি কোটি ডলারের বিনিময়ে এতদিন যে স্থানীয় আফগান বাহিনীগুলোকে প্রশিক্ষণ দিয়েছে তারা যেন কোথায় স্রেফ কর্পূরের মতো উবে গিয়েছে। যদিও কোথাও কোথাও বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে, কাবুলের বাইরে সংঘর্ষে 40 জনের বেশি জখম লোকজনের চিকিৎসা চলছে হাসপাতালে, যদিও বড় ধরনের সংঘর্ষের খবর নেই। 1996 থেকে 2001 সাল পর্যন্ত 5 বছরের শাসনে তালেবান মহিলাদের প্রতি যেমন আচরণ করেছিল, অনেকের ভয় তারিখই পুনরাবৃত্তি হবে, শরীয়তের বিধি চালু হবে, সে সময় মেয়েরা বাইরে বাইরে কাজ করতে পারতেন না, পাথর ছোড়া, চাবুক মারা, প্রকাশ্যে ফাঁসি দেওয়ার মতো সাজা চালু ছিল। যদিও তালেবান এবার নতুন ভাবমূর্তি তুলে ধরার চেষ্টায় মহিলাদের অধিকারকে সম্মান করা, বিদেশি আফগান উভয়কে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। এক তালেবান মুখপাত্র সংবাদ সংস্থাকে বলেছে, আমরা জনসাধারণ বিশেষ করে কাবুলের বাসিন্দাদের ভরসা দিচ্ছি, তাদের জীবন সম্পত্তি সুরক্ষিত। এদিকে কাবুলের রাস্তায় গাড়ির মিছিল চলছে, কেউ দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে ছুটছে, তো কেউ বাড়ি ফিরছে গণ্ডগোলের ভয়ে, কেউ আবার গাড়িতেই চাবি ফেলে হাঁটা লাগিয়েছে বিমানবন্দরের উদ্দেশ্যে। নেটোজোটের এক কর্তা একাধিক ইউরোপীয় ইউনিয়ন কর্মীকে কাবুলের নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন। আবার শোনা যাচ্ছে সশস্ত্র আফগান নিরাপত্তা কন্ট্রাক্টররা বিদ্রোহ করতে পারে, কেননা ওয়াশিংটন তাদের দেশ থেকে বের করে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়নি। চীন আরও শক্তিশালী হলে পশ্চিমারা দুর্দশায় পড়বে বললেন টোবিয়াস এলিউট। টোরি এমপি এবং হাউস অব কমন্স ডিফেন্স সিলেক্ট কমিটির চেয়ার টোবিয়াস এলুট বলেছেন, পশ্চিমারা যদি চীনা আগ্রাসনের সমাধান খুঁজে পেতে ব্যর্থ হয় তবে দেশটি আত্মবিশ্বাসী অবস্থানে চলে যেতে পারে। চীন যদি আরও শক্তিশালী হয়ে ওঠে তবে পশ্চিমারা খুব দুর্দশাপূর্ণ শতাব্দীর অভিজ্ঞতার মুখে পড়বে। চীনের সাথে সমস্যা সমাধানের জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের একসাথে কাজ করা উচিত। ব্রিটেনের গণমাধ্যম এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে এলুট সতর্ক বলেন, চীন সম্পর্কে আমাদের যা করা দরকার তা নিয়ে আমরা এখনও বোঝাপড়া করছি। আমার দৃষ্টিতে এটি সত্যি খুব গুরুতর, বিশ্বপ্রভাবের দুটি প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বিভক্ত হয়ে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার সাথে চীনের শক্তিশালী সম্পর্ক একটি সমস্যা হিসেবে প্রমাণিত হবে, এটি পশ্চিমাদের জন্য আসল পরীক্ষা যদি এটি সামরিক সংঘাতের সেই বিন্দুতে পৌঁছায়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।